একটা সময় এক টাকায় কত কিছুই না পাওয়া যেত, তবে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে এইসবই এখন যেন অতীত। দিন দিন ভোজ্য তেল এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছে চপের দাম। আগে 2 টাকা থেকে 5 টাকাতেও বড় চপ পাওয়া যেত, তবে এখন সেসব চপের দাম বেড়ে হয়েছে 5 টাকা থেকে 10 টাকা। ফলে ইচ্ছে থাকলেও চপ খেতে এখন 2 বার ভাবতে হয় অনেককেই। তবে এই সময় দাঁড়িয়েও আজ 10 বছর ধরে 1 টাকায় তেলে ভাজা বিক্রি করে মানুষের মন জয় করে নিচ্ছেন খোকন মণ্ডল। 1 টাকা করে আমি বিক্রি করতেছি, আমার লাভের সংখ্যাটা কম হয় কিন্তু সেলটা বেশি হয়। এটা তো আমার বহুদিন থেকে কাজ করি, তো ওই অভ্যাস হয়ে গেছে। এটা ঠাকুর বাড়ি ধামদাবাদ, ঠাকুর বাড়ি করে এটা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ঠাকুরবাড়ির প্রত্যন্ত গ্রামের এই চপের দোকানে আজও মেলে 1 টাকায় তেলে ভাজা। মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও খোকনবাবু তার দোকানের তেলে ভাজার দাম বাড়াননি। সন্ধ্যা হলে খোকনবাবুর কড়াইয়ে ঝমঝম করে ভেজে ফেলেন একের পর এক তেলে ভাজা। খোকনবাবু জানান, লাভ তেমন না হলেও এই তেলে ভাজা খুব বিক্রি হয়। সন্ধ্যা হতেই দূর দূর থেকে মানুষ এই তেলে ভাজা খেতে ভিড় জমায়। দোকানে আসা মৌসুমী দেবনাথ জানান, 1 টাকায় তেলে ভাজা পাওয়া যায় এখানে, তাই রোজ আসি। এই দোকানে একমাত্র এত কম দামে তেলে ভাজা পাওয়া যায়। মৌসুমী দেবনাথ, আচ্ছা এখানে লেখছি যে 1 টাকায় দিচ্ছে, এই জন্য লোকও বেশি হয়, আসে সবাই, আমরাও আসি। প্রতিদিন আসেন? প্রতিদিন আসি, যখন আর কি খাওয়ার ইচ্ছা হয় আসি, সবসময় তো আসা যায় না। বছরের পর বছর ধরে দ্রব্য মূল্যবৃদ্ধির বাজারে মাত্র 1 টাকার চপ পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকার বাসিন্দারা। শুধু এলাকার বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকেও মানুষ খোকনবাবুর দোকানে চপ কিনতে ভিড় জমান। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।